তোর বাপ তো পরে ছিড়া নুঙ্গি গেঞ্জি, তুই জিন্সের প্যান্ট পালি কুতি। এই এটা সিরাজের ব্যাটার সামিমের প্যান্ট না? চেহেলি আসলি নাকি? আমি জানি তোদের খুব হিংসা হচ্ছে, সবই ব্যাপার হিংসা হতে পারে। আরে তোর বলে না গোটা গ্রামের আইবড় ছেলে পেলে হিংসা হয়েছে, যে মাইনুল একটা ভালো মাল পটাইছে। শুন, যেদিনকে গ্রামে বিয়ে করে নিয়ে আসবো না, মুখ দিয়ে দেখবি লাল চুয়াইছে, এই কানটা থেকে ওই কানটা ঘুরে বেড়াবি। এই কাল আমি একটা স্প্রাইট দিস তো, ভিকারির ছেলে হ্যাঁ ভাই স্টাইলটা দেখো। আবে সারা, হ্যাঁ ছুড়া, নিজেকে কি ভাবিস, তোমার ভাবিস নাকি? সালা আমার বাপ ভিকারি হতে পারে, তা বলে কি আমি ভিকারি বে? হ্যাঁ এ শুন, কলকাতার একটা কোটি কোটি মেয়েকে পড়াইছি রে শালা, তোদের মুখ দেখলে তো মাল পটে না। যেদিনকে তুই বিপদে পড়বি সেদিনকে বুঝতে পারবি। আরে পানি আমার গায়ে পড়তে সাহস পায় না, তো বিপদ কি জিনিস রে। এ কালাম, টাকা অল্প কটা আছে রে, কালকে কলকাতা যেতে হবে, তুই পরে নিস। পকেটে না টাকা, কাটানি বেটা বা কোটা ফুটেনি, আবার কলকাতায় মাল পটাইছে। ওয়াও, কে লড়কা হ্যায়, ভেরি হ্যান্ডসাম বয়। ঝুমপাক ঝুমপাক ঝুম ঝুমপাক, ঝুমপাক ঝুমপাক ঝুম ঝুমপাক। এ সরি সরি সরি, এ চলে এসেছি গো। হ্যালো, হ্যাঁ চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, ওই মোটামুটি 5 মিনিটের মধ্যে ট্রেন স্টেশনে ঢুকে যাবে। আমি কলকাতা স্টেশনে চলে এসেছি তো। তোমাকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করছি। আ বুঝতে পারলাম না, তুমি ওখানে ট্যাক্সি পেয়ে যাবে। ট্যাক্সি ধরবো? ঠিক আছে তাহলে ট্যাক্সি ধরছি। ঠিক আছে তাহলে ভালোভাবে আসো। এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। এ ট্যাক্সি, হ্যাঁ বলিয়ে, নিউটন জায়গা? হ্যাঁ জায়গা জায়গা, চলো বেঠিয়ে। ওয়েলকাম টু কলকাতা, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। এ শামিম। হ্যাঁ বলেন ম্যাডাম। বাইরে দেখো একটা ছেলে এসেছে, ওকে রিসিভ করে নাও। ঠিক আছে ম্যাডাম, আমি এখন রিসিভ করছি। ঠিক আছে যাও। আপনার নাম মাইনুল শেখ? হ্যাঁ। ঠিক আছে আমার সাথে আসুন। আসুন স্যার, আসুন। স্যার 402 হয়েছে আপনার রুম নাম্বার। চাবিটা এখানেই থাকবে। এই হচ্ছে টিভি। টিভি কি চালিয়ে দেবো স্যার? না থাক পরে। এটা হচ্ছে আপনার গিজারের সুইচ, যখন দরকার পড়বে গিজারটা চালাবেন, 5 মিনিটের মধ্যে জল গরম হয়ে যাবে। আচ্ছা স্যার, ব্যাগ আপনি এখানেও রাখতে পারেন, ও অসুবিধা নেই। স্যার এটা হচ্ছে আপনার জামা কাপড় রাখার জায়গা, ফ্রিজ আছে, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে আপনার ফোন আছে, ফোন করবেন 205-এ। এসি কি চালিয়ে দেবো স্যার? না না না, এখন আমি ঠিক চালিয়ে নেবো। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হলে ডাকবেন। হ্যালো, আরে জানু কোথায়, আর কতক্ষণ ওয়েট করবো বলো তো। কমার জন্য আমার জল ছটফট করছে। ঠিক আছে তাড়াতাড়ি এসো। ঝুমপাক ঝুমপাক ঝুম ঝুমপাক।
No, 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 no. Hey, shut up. La, 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 la. Are you going to keep it, sir? Yes, keep it. Okay, let's go. Okay. Jhumpa, jhumpa, jhum, jhumpa. Jhumpa, jhumpa, jhum, jhumpa. La, la, la. স্যার যা করবেন করেন এক ঘন্টার মধ্যে কাজে গেছে ঠিক আছে স্যার এখনকার কিছু ইয়াং ছেলেদের একটা জিনিস লক্ষ্য করবেন ফোনে যদি কোনো মেয়ের গলা পায় তাহলে তাকে দেখে কে মনে হয় যে জীবনের সুখগুলো তারাই ভোগ করে কিন্তু কি থেকে যে কি হয় তার ভাবে না তাই আমার ইয়াং ভাইদের বলছি কোনো মেয়ের কথায় কোন জায়গায় যাওয়ার আগে শতবার ভাববা বিশেষ করে বাইরে থেকে যে মেয়েগুলো ফোন করে কারণ আপনারা হয়তো খবরে দেখেন বা পেপারে পড়ে থাকেন যে এ মারা গেছে কে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কিডন্যাপ হয়েছে সেগুলো কিভাবে হয় এইভাবেই হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে